কোপা আমেরিকা শুরুর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে বড় ধাক্কা খেল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আসুন দেখে নেই বিস্তারিত। ফুটবলের সবচেয়ে পুরনো ও ঐতিহ্যবাহী টুর্নামেন্ট কোপা আমেরিকা শুরু হতে আর মাত্র 7 দিন বাকি। টুর্নামেন্টের মূল পর্বে নামার আগে প্রস্তুতি স্বার্থে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মেক্সিকোর বিপক্ষে 3-2 গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে জয় ছাড়াই মাঠ ছাড়তে হয়েছে সেলেসাওদের। ফ্লোরিডায় ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে কোপা আমেরিকার আয়োজক যুক্তরাষ্ট্রের সঙ্গে 1-1 গোলে ড্র করেছে নেইমারবিহীন ব্রাজিল দল। আগামী 20 জুন থেকে কোপা আমেরিকা শুরুর আগে এটাই ছিল ব্রাজিলের শেষ প্রীতি ম্যাচ। বৃহস্পতিবার 13 জুন বাংলাদেশ সময় ভোর 5টায় অনুষ্ঠিত হওয়া ম্যাচটি 17তম মিনিটে এগিয়ে যায় ব্রাজিল। ব্রাজিলের হয়ে প্রথম ও একমাত্র গোলটি করে রদ্রিগো। রাফিনিয়ার পাস থেকে বা পায়ে নিচু শটে গোল করেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। তবে 9 মিনিট পরই ম্যাচে সমতায় ফেলে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মিডফিল্ডার হোয়াও গোমেজ ফাউল করায় ফ্রি কিক পেয়েছিল স্বাগতিকরা। মানব দেয়ালের নিচ দিয়ে মাটি কামড়ানো শটে ফ্রি কিক থেকে যুক্তরাষ্ট্রকে জয়সূচক গোলটি এনে দেন এসি মিলান অ্যাটাকিং মিডফিল্ডার। শেষ পর্যন্ত খেলা 1-1 গোলে সমতায় থেকে শেষ হয়। আসন্ন কোপা আমেরিকার আগে ব্রাজিলের এ ধাক্কা যেন সত্যিই দুঃখজনক। শুভকামনা রইল ব্রাজিল ফুটবল দলের জন্য। বন্ধুরা, খেলাধুলা সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।